হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ছেলের যেহেতু শরীরটা খারাপের জন্য এই সপ্তাহটা স্কুলে পাঠাবো না, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছে। আর ডাকাডাকি করছি না, কারণ সামনের সপ্তাহ থেকে আবার যদি স্কুলে পাঠাই তখন তো আবারও সকাল সকাল করে তুলে ওকে স্কুলে পাঠাতে হবে। তাই যে কদিন বাড়িতে আছে একটু দেরি করেই উঠুক না। আর তারপর ছেলেকে হরলিক্স দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। বাজার এসে গেছে, আজকে বাজার থেকে এসেছে পুঁই শাক, আর তার সাথে যা যা সবজি লাগে সেই সবজিগুলো, আর মাছ তো এসেছে, একটু মাছের মাথা নিয়ে এসেছে পুঁই শাক খাওয়ার জন্য, আর এনেছে পমফ্রেট মাছ। আর এখানে আমি মাছের মাথাটা একটু ব্লোর করে রেখেছি, কারণ মাথাটা দেখেই বুঝতে পারছো একটু রক্ত ছিল। তাই এটা যদি চ্যানেলের পক্ষে কোনো ক্ষতিকারক বিষয় হয়ে যায় তাহলে কিন্তু আমার খারাপ লাগবে, তো সেই জন্য আমি ওই জায়গাটা একটু ব্লোর করে দিয়েছি। আর তারপর আমি সব সবজিগুলোকে একে একে ধুয়ে নেব। আমার হাজবেন্ড তো সব কাটাকুটি করেই দিয়েছে, আর তারপর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর শাক জিনিসটা একটু বেশি ভালো করে ধুতে হয়, বিশেষ করে এই বর্ষার দিনটাতে, কারণ কোন শাকে কি পোকা রয়ে থাকে সেটা তো আর বোঝা যায় না যদি না ভালো করে ধোয়া হয়। তাই খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়ে এলাম। আর এখন আমি একটু ব্রেকফাস্টটা বানিয়ে নেব হাজবেন্ডের জন্য, আর আমার বাড়িতে যে দিদি কাজ করে তার জন্য চাউমিন বানিয়েছি, আর ছেলের জন্য এদিকে ম্যাগির অমলেট বানাবো। ম্যাগিটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে জল ছেঁকে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর তার মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে তেল গরম করে যেমন অমলেট করে সেইভাবে দিয়ে দিয়েছি। আর তারপর ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা কিন্তু করে নেব, আর দুপিট খুব ভালোভাবে ভেজে নেব আর ছেলেকে দিয়ে দেবো। এই টিফিনটা কিন্তু আমি ছেলেকে মাঝে মধ্যে স্কুলেও দিয়ে থাকি, তো আজকে যখন বাড়িতে রয়েছে তাই বললো একটু ম্যাগি খাবো। প্রতিদিন তো একঘেয়ে ম্যাগি করে দিই, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করে দিই, তাতে ওর মুখেরও একটু টেস্ট ফিরবে। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে নিজেও একটু ধাতু শরবত খেয়ে নিয়েছি, আর তারপরেই রান্নায় চলে এলাম। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি, আর মাছের মাথাগুলো ভাজলে না প্রচণ্ড তেল ছেটে আর প্রচণ্ড ফাটে, সেই জন্য মাছের মাথাটাকে আমি ঢাকা চাপা দিয়েই ভাজছি, আর ওদিকে পমফ্রেট মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে পমফ্রেট মাছটা করব পোস্ত দিয়ে, সেই জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। কালকের ব্লগে আমি জানিয়েছিলাম আমি কিন্তু সর্ষে একদমই বাড়তে পারি না, তো তার জন্য তোমাদের কাছে টিপস চেয়েছিলাম, আর তোমরা কিন্তু প্রচুর মানুষ আমাকে বিভিন্ন রকমের টিপস দিয়েছো। কমন টিপস তো রয়েইছে একটা, যেটা নুন দিয়ে সর্ষে বাটা, তাছাড়াও কিন্তু অনেকে কাঁচা লঙ্কা সর্ষের তেল বা ছেঁকে সর্ষেটা ব্যবহার করতে বলেছো। তোমাদের নানা রকমের টিপস পেয়ে আমি কিন্তু খুব উপকৃত হয়েছি। তবে এর পরের দিন যখনই আমি সর্ষে দিয়ে কিছু রান্না করব, আমি তোমাদের টিপসগুলো অ্যাপ্লাই করেই করার চেষ্টা করব, আর অবশ্যই করে তোমাদের জানাবো। আর কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। মাছের মাথাগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি এই কড়াইয়ের মধ্যেই পুঁই শাকটা বসিয়ে দেবো। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর তারপর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর রসুন। তো পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। এর আগের দিনই বলেছিলাম যে পুঁই শাকটা রান্না করেছিলাম ইউটিউব দেখে, ভীষণই কিন্তু বাজে হয়েছিল খেতে। তবে আজকে যেই পুঁই শাকটা করবো এটা কিন্তু সম্পূর্ণ আমি যেভাবে করি সেইভাবে করব। তোমরা এটা চেষ্টা করতে পারো, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করব না, যা হবে ঢাকা চাপা দিয়ে রান্না করব, আর যেটুখানি জল উঠবে সেই জলে জলেই ভালো করে রান্নাটা হবে। আর সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে নিয়েছি। আর এইদিকে আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার পরে দেখলাম কড়াইতে অনেকটা পরিমাণে তেল রয়েছে, তাই তেলটাকে কমিয়ে নিয়ে আর একটু কালো জিরে আর মিক্সিতে যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে
রান্নাটা করে নেব। আসলে সর্ষের টিপসটা যদি আগের দিন পেতাম তাহলে হয়তো এর মধ্যে একটু সর্ষেও অ্যাড করতে পারতাম। যেহেতু আমি সর্ষে নিয়ে একটু ভয় ভয় ছিলাম, তাই ভাবলাম যাক বাবা একটু খরচা বেশি হলেও পোস্ত দিয়ে করি, তাতে করে খাবারটা তিতো হবে না আর খেতেও ভালো লাগবে। তবে যে পোস্ত দিয়ে পমফ্লেট মাছটা করেছিলাম এটাও কিন্তু আজকে খেতে বেশ হয়েছে, আর পুঁই শাকটা তো সত্যিই খুব সুন্দর হয়েছে। আগের দিন আমি তোমাদের না করেছিলাম যে পুঁই শাকটা তোমরা আমার মতন করে কোনোদিনও ট্রাই করো না, তবে আজকে বলবো যারা আমার দেখে রান্না ট্রাই করো বাড়িতে, পুঁই শাকটা এইভাবে করতে পারো, সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর তোমাদেরও হয়তো খুবই ভালো হবে। কালকে আমি তোমাদের সাথে আমার বাড়ির লোকেশনটা শেয়ার করেছিলাম, মানে আমি কোথায় থাকি, তো লোকেশনটা শেয়ার করাতে আমি কিন্তু আমার কাছের এক মানুষকে খুব কাছাকাছি পেয়ে গেছি, আর একটা বন্ধুকেও আমি খুব কাছে পেয়েছি। তো তাতে করে না ভীষণ ভালো লাগছে যে তারা আমার কাছাকাছি থাকে। আর এই তো আমার কথা বলতে বলতে মাছটা হয়ে গেছে আর কিন্তু শাকটাও প্রায় হয়ে গেছে, তাই শেষের দিকে একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি শাকটা নামিয়ে নেব। আসলে এই সব জিনিসে একটু মিষ্টি না হলে আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না আর আমারও খুব একটা ভালো লাগে না। কালকে একজন দিদি আমায় কমেন্ট করেছিল, দিদি আমাকে জিজ্ঞেস করেছিল আমার চ্যানেল সম্পর্কে যদি আমি কিছু জানাই। আমি দিদির যা প্রশ্ন ছিল আমি দিদিকে কমেন্ট বক্সেই রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দিদির যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে তুমি কিন্তু আমাকে অনায়াসে করতে পারো, আমার নিজের অভিজ্ঞতাতে যতটুকু আছে আমি চেষ্টা করব তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার, তাতে তোমরাও হয়তো কিছুটা হলে উপকৃত হতে পারো। আমি মনে করি শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার মধ্যে ভাগ করে নিলে অভিজ্ঞতা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার যেমন অভিজ্ঞতা বাড়বে তেমনি কিন্তু সেই শিক্ষার দ্বারা যদি কেউ অল্প হলেও লাভবান হয় তাতে করে কিন্তু তারও যেমন উপকার হবে আমারও ভালো লাগবে। সেটা যে কোনো শিক্ষাই হোক না কেন, ইউটিউব রিলেটেডই শিক্ষা হোক বা অন্য কোনো শিক্ষাই হোক। আর কথা বলতে বলতে আমার রান্নাবান্নার সাথে সাথে আমার রান্নাঘরে সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সেই বিকালবেলা। বিকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আর হাজব্যান্ড নেই, হাজব্যান্ড একটু এমার্জেন্সি কাজে বেরিয়েছে, ছেলে আর আমি ছিলাম, আর ছেলেও আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, কয়েকদিন না সেই 7:30-7:45 সময় ঘুম থেকে উঠছিল, যেহেতু শরীরটা এখনও দুর্বল রয়েছে সে কারণে। তবে আজকে দেখলাম অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তাই ভাবলাম বিছানাটাও একটু গুছিয়ে নেওয়া যাক, তাই এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কালকে এক দিদি আমাকে কমেন্ট করেছিল আমি কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিই। দিদিকে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি, তাও আমি ভিডিওর মধ্যে বলে দিতে চাই। আমি প্রথমে ওয়াইটি স্টুডিওটাকে ক্রোম ব্রাউজারের মধ্যে খুলে ডেস্কটপ মোডে করে নিই, তারপর ওয়াইটি স্টুডিওতে যেখানে অডিও লাইব্রেরি বলে একটা অপশান আছে সেখান থেকে কিন্তু আমি কপিরাইট ফ্রি মিউজিক নিই। তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতন ওখান থেকে মিউজিক ডাউনলোড করে তোমরা ভিডিওতে লাগাতে পারো। আমি এই কথাটা ভিডিওর মাধ্যমে এই কারণেই বললাম কারণ অনেকেই আছো যারা কমেন্ট পড়ো না, বা পড়ে থাকলেও সবাই সবার কমেন্ট কিন্তু পড়ে না, সেই জন্য এই সমস্যা যদি ওই দিদির না হয়ে অন্য কারোরও থেকে থাকে তারও যদি উপকার হয়, সেই জন্যই কিন্তু আমি এই কথাটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলে দিলাম। আর কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর এখন আমি ছেলের জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেব। সেই দুদিন আগে মেলে দিয়েছিলাম সেগুলো দেখো এখনও শুকায়নি, কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, মানে এই পাতলা পাতলা গেঞ্জিগুলো, এগুলোকেই ভাঁজ করে গুছিয়ে রাখবো, আর যেগুলো শুকায়নি আবার আলাদা করে রেখে দেবো, পরে যেদিন রোদ উঠবে সেদিনকে রোদে দেব। আসলে জিন্সের প্যান্ট জামা না একটু রোদে না শোকালে ঠিক একটা স্যাঁতস্যাঁতে গন্ধও থেকে যায় আর ভালোও লাগে না, তো সেই জন্য রেখে দিলাম। আর আজকে সকালেও বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছি, বিশেষ করে ছেলেরগুলো, তো সেগুলোকেও তো মেলতে হবে, তাই এগুলো আর মেলার জায়গা পাবো না, পাখার তলায় আপাতত রেখে দিই, যতটা টানে টানবে আবার রোদ্রে উঠলে রোদ্রে দিয়ে দেবো। আমাকে আর এক দিদি কমেন্ট করেছিল, দিদি চেয়েছিল আমার ছেলে সারাদিনে কী করে সেই ভিডিও দিতে, বা স্কুল যাওয়ার আগে তাকে আমি কী খাওয়াই, সে কীভাবে রেডি হয় সমস্ত কিছু। আমারও খুব ইচ্ছে সেই ভিডিও একদিন করার, তবে দিদি আমি তো বলেইছি তোমার কথা আমি রাখবো, শুধু কয়েকটা দিন ছেলেটা একটু সুস্থ হতে দাও, আমি তোমার কথা মতন ভিডিও রেডি করে নিশ্চয়ই আপলোড করবো, আর সেদিন কিন্তু তোমাকে দেখতেই হবে। আর ওই যে কদিন যা শুরু হয়েছে বৃষ্টির উৎপাত, তাতে করে আবারও জামা কাপড়গুলো আমাকে এখানেই মেলে দিতে হলো, আর তার মাঝখানে সন্ধে দিয়ে নিয়েছি, আর সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে বিকালের চাটা করে নেব।
তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলে, আর যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর ওই যে আমার জন্য চিনি ছাড়া চাটা আগে থেকে নিলাম, আর তারপরে সবার চায়ের মধ্যে চিনি দিয়ে নেবো। হাজব্যান্ড নেই, আমার যে কাজের দিদি সেই দিদি এসছে, তো ছেলে আর দিদিকে চিনি দেওয়া চা খাওয়ালাম, আর আমি চিনি ছাড়া চা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু ছোলা। তাহলে বন্ধুরা আজকে চা খেতে খেতেই এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।